আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিগুরগাছা সেই বিখ্যাত ছাগলের হাটে। আপনারা জানেন এটা হচ্ছে যশোর জেলা ঝিগুরগাছা উপজেলা কপোতাক্ষ নদীর পাশেই এই হাটটি কিন্তু অবস্থিত। তো আজকে একটু ভিন্নধর্মী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এক ভাই সুদূর বরিশাল থেকে প্রায় হাটে আসেন এবং ছাগল ক্রয় করে এখান থেকে নিয়ে যান। তো তার সঙ্গে একটু কথা বলবো, তিনি আসলে কেনই বা এই হাটে আসেন আর কী কারণে আসেন এবং কী কী ছাগলগুলো ক্রয় করেছেন এবং এই ছাগলগুলো কোথায় যাবে, এই বিস্তারিত আপনার জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন ভাইদের এই অলরেডি এখানে ছাগল বাঁধা আছে, এই গাড়িতেই মোটামুটি ছাগলগুলো যাবে। এখানে প্রচুর পরিমাণে ছাগল কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন পাশে একটা ট্র্যাক কিন্তু অলরেডি ছাগলের লোড হয়ে গেছে। তো চলুন আমরা একটু কথা বলবো আমাদের সেই বরিশাল থেকে যে ভাই আসছে তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। জি ভাই, তো ভাই মোটামুটি গত হাটে একটা ভিডিও করেছিলাম আপনার ইনশাআল্লাহ। জি জি। তো আপনি তো প্রত্যেকটা হাটে আপনি আসেন? প্রত্যেক হাটে আমাদের মাল কিনতে হয়, আল্লাহ তিনি দেন। জি জি। তো আপনি তো অনেক দূর থেকে আছেন, বরিশাল থেকে? বরিশাল। জি জি। তো এই এত দূর থেকে সেখানে ছাগল কিনে কি পোষায় এখন? ভাই হাট তো আমাদের কিনতে হবে, দোকান আছে, এখন দোকান চালাই দিলে লাগবে, হোটেল আছে চালাতে হয়, সাপ্লাই আছে, লেবুখালী ক্যান্টনমেন্ট সাপ্লাইতে মাল দেওয়া লাগে, হোটেলে দেওয়া লাগে, কাস্টমার আছে, অর্ডার আছে, সব জায়গায় মোটামুটি দেওয়া লাগে। জি দেওয়া লাগে। এবং আপনি যে ছাগল কিনেন সব কিন্তু মানে খুবই সুন্দর চমৎকার একদম। আমরা ভালো ছাগল ছাড়া কিনি না, আমাদের দোকানে ভালো ছাগল দেওয়া যায়, খাসি খাসি। এটা দোকান পার্সোনাল দোকান? এটা আমার বরিশাল নতুনলাবাজ হোসানিয়া মাদ্রাসা বাজার আমাদের দোকান। জি জি। এখানে আমাদের খাসি দোকান আব্দুর রহিম মিট হাউস। জি। মোটামুটি দিন গেলে মালের দাম বাড়বে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একদম আগুন ধরে যাবে বাজার, খুব দাম। আচ্ছা ভাই আরেকটা কথা বলতেন, যে তো অনেক দূর থেকে আসেন এই হাটে, তো দাম যাই হোক এখন এই হাটে আসার কারণ কি? আসলে ছাগল কি দেখে মনে হচ্ছে একটা কারণ কি হলো, এখানে আমাদের মাল 10 টাকা বেশি পাউন্ডটা পাওয়া যায় আর কি, মানে অনেক মাল ওঠে। হ্যাঁ, এখানে বিভিন্ন এলাকার পাইকারিরা মাল নিয়ে এখানে আসে ঝিগুরগাছা বাজারে, এখানে যেরকম মাল ওঠে সেরকম বিক্রি হয়, কাস্টমার অনেক বেশি এখানে, যার কারণে এই হাটটা বেশি। এটা আমাদের করতে হয়। আচ্ছা আর কোন কোন হাট করেন ভাই? কেশবপুর করি, বারবাজার করি, মনিরামপুর করি, চুপনগর করি, সব দিন আপনারা হাট করেন? সব জায়গায় হাট করে, আল্লাহ 30 দিন আমাদের হাট, সব জায়গায় যাওয়া করে, 30 দিন আমাদের হাট আছে, হাট করতে হয়। আচ্ছা আজকে কতগুলো ছাগল কিনছেন? হ্যাঁ আজকে প্রায় 85-90টা মাল কিনেছি, 85-90টা মাল অনেক কেনা হয়ে গেছে। আচ্ছা দেখতে পাচ্ছেন চমৎকার, এটা আমাদের গাড়ি, এই মাল দিতে হবে গাড়িতে। জি জি। এই গাড়িটা আমরা দেখলাম, এই গাড়িটা আমাদের, এই গাড়িতে মাল যাবে সব সময় আর কি। আচ্ছা ভাই যদি একটু বলতেন আসলে কেমন প্রাইজে আসলে মালগুলো আসলে কেনা হয়েছে আসলে, এটা অ্যাভারেজ আর কি? অ্যাভারেজ তো মনে হয় বিভিন্ন রকমের আছে, 12,000 আছে, 11,000 আছে, 10,000 আছে, 8,000 আছে, বিভিন্ন কোয়ালিটির মাল বুঝিয়ে দাম, মানে আমাদের তো ওজন। জি আমাদের তো ওজন হিসেবে কিনতে হয়, বুঝলেন না? আল্লাহর রহমতে আপনাদের দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা আসলে, আমরা বলতে পারি একটা মাল 10 কেজি হবে কত ওজন, ঘাট করে বেড়ে গেছে ভাই। যদি একটু আনুমানিক বলতেন, আমার একটু একটা ধারণা দেবো আমার দর্শকদের, এই যে ছাউটা দেখতে পাচ্ছি চমৎকার একটা দেখতে, হ্যাঁ এই যে একটা মাল আছে, হ্যাঁ এই মালটা 11 কেজি ওজন আছে, মানে ধরে বুঝতে পারলেন? হ্যাঁ আমরা ধরে বলতে পারি, আমাদের 11 কেজি, আমরা ধরে কিনছি, মানে ধরে বললেন 11 কেজি, আমরা ধরে বলতে পারি, নাহলে কি করে কিনে এসব মাল? এটা তো অবশ্যই ভাই, এটা তো অনেক অভিজ্ঞতার একটা বিষয় আছে, অবশ্যই অবশ্যই, হয়তো বা 200 গ্রাম কম বেশি হতে পারে, এটা ব্যাপার না, 100 গ্রাম কম হতে পারে, 200 গ্রাম এটা হতে পারে, একই রেট তো হয় না। জি জি। তবে একই রেটে হয় বেশিরভাগ, মোটামুটি এটাই ইয়ে থাকে আর কি, অবশ্যই অবশ্যই। জি জি। আচ্ছা মোটামুটি যদি বলেন যে 85টা ছাগল কিনছেন, দর্শক আমরা একটু ছাগলগুলো দেখাই, আরে মাল আছে এদিকে, অনেক চমৎকার চমৎকার ছাগল কিনছেন, মাল আছে এদিকে, জি জি, টোটাল দিয়ে আর কি মোটামুটি কেনা আছে। জি জি জি, এদিকে আছে মাল আছে, দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আসলে ভাইরাল ছাগল কিনছে, তো মাশাআল্লাহ ছাগলগুলো দেখে অনেক শান্তি লাগছে আসলে। আমরা ভালো ছাগল ছাড়া জবাই করি না তো, মানে বরিশালে যে আব্দুর রহিম, ইনি ভালো ছাগল ছাড়া জবাই করে না, আর ইনশাআল্লাহ আমাদের কাস্টমারও বেশি, বরিশাল শহরের 80% হোটেল আমাদের সাপ্লাই দেওয়া লাগে ভাই। আপনাদের বরিশালের একটা ঠিকানা তো বললেন, একটা মোবাইল নাম্বার, আমার মাংস দেওয়ার মোবাইল নাম্বার তো আছে, মোবাইল নাম্বার আছে, পাইকারি মাংস নিতে চায়? হ্যাঁ জি জি অবশ্যই, হ্যাঁ নাম্বার আছে দিতে পারি, হ্যাঁ নাম্বারটা দিয়ে রাখেন, যদি দর্শক যারা বরিশাল থেকে যারা দেখছেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তারা কিন্তু সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আমার ভাইরা কিন্তু দিতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ নাম্বারটা, এই যে নাম্বারটা বলে দেন, 01725-683-77। প্রিয় দর্শক, যে কোনো অনুষ্ঠানে, বিবাহ হোক বা অন্য কোনো অনুষ্ঠানে যদি আপনাদের মাংসের প্রয়োজন হয়, বরিশালের আশেপাশে যদি কারো মাংসের প্রয়োজন হয় অবশ্যই হোসানিয়া মাদ্রাসা বাজার আমাদের খাসি দোকান, জি জি অবশ্যই অবশ্যই, সমস্যা নাই, যত রকমের রাখা আমরা ইনশাআল্লাহ বাড়িগঞ্জ সাপ্লাই দিতে, অবশ্যই আমরা সরজমিনে হাট করি না, আমরা মানুষের সাথে 20 টাকা কমে দিতে পারি,
আমাদের ওখানে মাংস চলে যায় 100-150 কেজি চলে যায়। আমরা প্রতিদিন 400 কেজি 500 কেজি আমাদের প্রতিদিন সাপ্লাই দেওয়া লাগে হোটেলে। আবার কাস্টমার আছে, অন্য অন্য অর্ডার আছে। দর্শক, মোটামুটি আজকে আমাদের ভাইদের যে বরিশাল এর আপনার মিটের যে দোকান, মাংসের যে দোকান, সেই দোকানটা জানার চেষ্টা করলাম। আর একটু ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার চমৎকার ছাগল, কোনো নরম ছাগল নেই, সবই ভালো মানের ছাগল। আপনারা যদি কোনো বিয়ের অনুষ্ঠান হোক বা অন্য কোনো পার্টি হোক, যদি আপনাদের এই ব্ল্যাক বেঙ্গল অথবা দেশি ছাগল, মানে দেশি ছাগলের মাংস পেতে হলে অবশ্যই ভাইদের ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তারা কিন্তু আসলে আপনার যতটুকু চান, ভাইরা বললো যে 1000 কেজি 2000 কেজি কোনো ব্যাপার না, আপনারা অর্ডার করলে ইনশাআল্লাহ তারা কিন্তু দিতে পারবে। তো যাক, মোটামুটি আমরা আজকে একটু দেখানোর চেষ্টা করলাম যে দূর থেকে কী কারণে আসলে ভাইরা আসে এবং কেমন ছাগল তারা কেনে, কীভাবে কেনে, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভাই, তো আমার ভাই আরেক ভাই যারা সে কথা বলছিলাম, ভাই আসলে ব্যস্ত এখন ছাগল কিনছে। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং ভাইরা আসে ইনশাআল্লাহ। ভাই, আপনারা তোমার এক এক দায়িত্বে আছেন মনে হয়। আমি ম্যাক্সিমাম দোকানে থাকি, হোটেলের সাইজ করি, জবে দিয়ে সেলি, তারপর ওটা কাস্টমারে আমি বিক্রি করি, কাস্টমার আসলে আমাদের বাসা সবসময় 100-150 থাকে, আমাদের সবসময় অলরেডি থাকে ভাই, পুরো আমাদের পুলিশ কমিশনার স্যার, তারপর এসপি স্যার, আসলে এখন বর্তমানে খাসি চলছে 1100 টাকা আর আপনার বকরি চলছে 950 টাকা। তারপরও যখন আপনাদের প্রয়োজন হবে অবশ্যই বাসায় যোগাযোগ করবেন, যোগাযোগ করলে একটা কথাবার্তা হয়, সেটা দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, অবশ্যই আমরা দিতে পারবো, যত কেজি লাগে বাসায় দিতে পারবো, যেখানে সেখানে দিতে পারবো, কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ। প্রিয় দর্শক, মোটামুটি ছাগলগুলো আমি আরেকবার আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ অনেক চমৎকার ছাগল। তো আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছে মাংস নিতে পারবেন। তো যাক, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।